আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও একরাশ শুভেচ্ছা। সকালে উঠি আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। এখন তো এই পড়া কেউ পড়ে না, ভালো হয়ে চলার কথা কেউ ভাবে না। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি কায় মনে। আহা, এখন তো ভালো মন ভালো কাজ নাই, চারিদিকে চলছে শুধু খাই খাই। আমগাছ জামগাছ বাঁশ ছাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। এখন তো মিলেমিশে মানুষে নাই, চারিদিকে চলছে স্বার্থের লড়াই। মাটির মানুষ যাবে মাটির কবরে, এখন আর দাম নাই এই খবরে। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা দেখলাম বর্তমান সময়ের সমাজচিত্র, যা চিন্তাশীল মানুষ মাত্রকেই শঙ্কিত ও উদ্বিগ্ন করে। এই শঙ্কা ও উদ্বেগ থেকেই আমাদের আজকের এই মহতি উদ্যোগ। বর্তমান প্রজন্মের কাছে মুসলিম জাতির প্রকৃত স্বরূপ তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। কদম ভাই, ও কদম ভাই, কাটা নাকি কে বাড়াইলো? আমি আদম আলী। হ্যাঁ, তো আপনার কান্দের উপরে কি লয়ে আইছেন আপনি? কলস তো আপনার বাড়িতে কি পানির সমস্যা নেই? আমার জমি কিনা আপনি সমস্যা করছেন, আমার জমিতে যে কোন সমস্যা আছে এটা তো আমারই জানা নাই। তা যদি আপনি জানতেন তাহলে ওই জমি আপনি আমার কাছে ব্যস্ত না। তাহলে কি আপনি কইতে চান আমি আপনার লাগে বেমানি করছি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই কথা আমি কেন কইতে যাবো ভাই সাহেব? স্বর্ণের মোহর, স্বর্ণের মোহর, কলস ভর্তি স্বর্ণের মোহর। হো ভাইজান, আপনি যে জমিটা আমার কাছে বিক্রি করছেন সেই জমিতে হাল দিতে গিয়া এই স্বর্ণ ভর্তি কলসটা পাইছি, তাই আপনার জিনিস আপনাকে বুঝাই দিতে চাই আমি। লন আপনি, আরে ভাই কি করতেছেন এটা আপনি আমার লগে? ভাই হ্যাঁ, আপনার জমি তো আমি খালি কিনছি, কিন্তু ওই কলস ভর্তি স্বর্ণ তো আমি কিনি নাই, তাই এটা মালিক আপনি। হ্যাঁ শুনেন ভাই, ভাই যান, এই কলস ভর্তি স্বর্ণটা আমি যদি নেই তাহলে আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। দেখেন ভাই যান, আমি জমিটা যখন বিক্রি করছি না, জমিনের ভিতরে বাইরে যত কিছু আছে সব কিছু আপনার, এই কলসটাও আপনার ভাই যান। ভাই যান, এই কলসটা আমার না ভাই যান, এই কলসটা আপনার, এটা আপনার মালিক। না না, আমি তো আমার মালিক হতে পারি না ভাই, আমি বিক্রি করে দিছি, এটা আপনি মালিক এটা। কিন্তু আমি কইতেছি এটা আপনার মালিক, আপনার মালিক। আমি কইতেছি এটা আপনি মালিক। আমি তো আল্লাহর কাছে কি হইতে পারি না? না, আমি আল্লাহর কাছে গুনাহগার হইতে পারবো না। ওই যে মাইয়াটা, আপনি তা কি? তাতে আপনার কি ভাইজান? এত কথা তো বলছে কথা হইলো যে আপনার মতো মাইয়ার মতো ফুটফুটে আমার একটা সুন্দর পোলা আছে, আপনি যদি এজাজত দেন তাহলে আপনার ওই ফুটফুটে সুন্দর মাইয়াটারে আমার সুন্দর পোলার বউ করতে চাই ভাই। রাখেন 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 রাখেন, আপনার কথা শুনে না আমার মাথার ভিতরে ক্রিত করে একটা বুদ্ধি এসে গেছে গা, মানে আপনার পোলার লাগে যদি আমার মাইয়ার বিয়া দেই তাহলে কলস ভর্তি মোহরগুলা যদি অপরে দিয়া দিই উপহাস রূপে, তাহলে তো সারা জীবন ওরা আরামে কাটাইতে থাকবো, আর আপনার লগে আমার কলসের লেগে কোনো ঝগড়াই থাকবো না, আমরা দুজনে বিয়ে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, পুনাম থেকে কি হলো? আল্লাহ সব আল্লাহ। শিক্ষা একটি জাতির অবয়ব নির্মাণ করে, সাহিত্যে সে অবয়বের প্রতিফলন ঘটে, আর সংস্কৃতি তাকে পূর্ণতা দান করে। দুনিয়ায় সাধারণত বর্ণ, গোত্র, ভাষা বা ভূখণ্ডকে কেন্দ্র করে এক একটি জাতির অবয়ব নির্মিত হয়। তাদের শিক্ষা, সাহিত্যে ও সংস্কৃতিতেও তাই এসব বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। এগুলোকে কেন্দ্র করেই তাদের জীবনচক্র আবর্তিত হয়।
কিন্তু ইসলামের ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্নতর। ইসলাম দুনিয়ায় এক মহত্তম আদর্শের উদ্বোধক, এক আল্লাহর অকৃত্রিম বন্দিগী ও অখণ্ড মানবিক সমতা হচ্ছে এই আদর্শের ভিত্তিভূমি, আর এটাই মুসলিম জাতিসত্তার মূল উপাদান। একটি আদর্শবাদী মুসলিম জাতির শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে ইসলামী চিন্তা দর্শনের ভিত্তিতে, আর সাহিত্যে প্রতিফলিত হয় ইসলামী ভাবাদর্শের সার নির্যাস, আর তার সংস্কৃতিতে বাংময় হয়ে ওঠে ইসলামের সূক্ষ্ম নান্দনিকতা। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। আমার মনের মানুষের শনে। আমার গান শুনে কষ্ট পেয়েছেন, কষ্ট পেলে মাফ করে দিন। আমার চর খেয়ে ব্যথা পেয়েছেন, ব্যথা পেলে মাফ করে দিবেন। মামনি রুমি, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, তুমি ওই আপাকে দেখো না, আপাকে দেখো না। সে কি ছোট মামা, আপনি আল্লাহর দোহাই দিচ্ছেন, আপনি তো আল্লাহকে মানেনই না। এই কে বলেছে আমি আল্লাহকে মানি না? আপনি যদি আল্লাহকে মানতেন তাহলে কি আর নামাজ চর হতেন? কি বললি? আমি নামাজ চর? নামাজের সময় হলেই তো আপনি চোরের মতো পালিয়ে বেড়ান। যত বড় মুখ নয় তত বড় কথা না, আমি নামাজ চর না, আমি নামাজ চর। বুবু বুবু, কি রে, কি হয়েছে? বলি আমি নামাজ পড়ি না বলে কি আমার একটা মান সম্মান থাকতে নেই? বেনামাজি আবার মান সম্মান, যা হাত মুখ ধুয়ে নে, খাবার খাবে আয়। না, এ বাড়িতে আমি কিচ্ছু খাবো না, বাড়িতে আসলে বকা খাই, রাস্তায় গেলে কি রে, রাস্তায় তোকে আবার কে চর মারলো? না না, আমাকে আবার কে চর মারবে, আমাকে চর মারার কে আছে? বাবু আপনি যান, আমি হাত মুখ দিয়ে আসছি, যান। ছোট মামা, আপনি রাস্তায় চর খেয়েছেন? নানা নানি তো অসুস্থ, রাস্তা বের হতে পারে না, তাহলে মামাকে চরটা মারলো কে? ইসলামের সোনালী যুগে মুসলিম জাতিসত্তার এটাই ছিল অনন্য বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যের কারণেই দুনিয়া জাতিসমূহের দরবারে মুসলিম জাতির অবস্থান ছিল আপন স্বকীয়তায় ভাস্বর। কিন্তু আজ সেই মুসলিম জাতি শুধু নিজের প্রভাব প্রতিপত্তি হারায়নি, অমুসলিম জাতিগুলির কাছে সে করুণার পাত্রে পরিণত হয়েছে। তারা ইসলামী শিক্ষা দর্শন পরিহার করে পাশ্চাত্যের জড়বাদী শিক্ষা দর্শনকে গ্রহণ করেছে, তাদের সাহিত্যে নৈতিক মূল্যবোধের পরিবর্তে
ভোগবাদী চিত্তাধর্ষণের প্রতিফলন ঘটেছে। তাদের কৃষ্টি ও সংস্কৃতিতে নির্মল সৌন্দর্যবোধের পরিবর্তে উৎকট নগ্নতা ও অশ্লীলতা ছায়াপাত করছে। ফলে আজকের মুসলিম জনগোষ্ঠীর নৈতিক ও আদর্শিক মূল্যবোধ হারিয়ে কার্যত এক বিশৃঙ্খল জনারণ্যে পরিণত হয়েছে। ডাক্তার রূপন, আপনারা দুজন একটু আসুন, আমি পেশেন্টের সাথে একটু একা কথা বলতে চাই। ওকে স্যার, সিস্টার চলুন। আরমান, এটা তোমার হাসপাতাল? ঠিক আমার না, তবে আমি হাসপাতালের চার্জে আছি। মানে চাকরি? তা বলতে পারো। ঢাকা মেডিকেলের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, দেশসেবক, সমাজসেবক আরমান চাকরি করছে। সরি, শিউলি? শিউলি নয়, আমি এখন জয়া, মিস জয়া চৌধুরী। জয়া চৌধুরী? ওটাই আমার প্রফেশনাল নেম। আমি এখন সেই জয়া চৌধুরী যার একটু সান্নিধ্য পাওয়ার জন্যে তোমাদের এই সোসাইটির ভোগবাদী মানুষগুলো তাদের সঞ্চিত টাকা, গাড়ি, বাড়ি সব সব কিছু আমার পায়ে নজরে না দেয়। তাহলে বলতে হয় সুখের পায়রা এখন তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? তুমি তো কোনোদিনই আমাকে বিশ্বাস করো না, আমার ভালোবাসা আমার দিকে কোনোদিন ফিরেও তাকাও না। দেখো জয়া, তুমি ভালো করেই জানতে তোমার উশৃঙ্খল জীবনযাপন আমি কখনোই পছন্দ করতাম না, আর বাড়ি গাড়ি টাকার মোহ আমার কোনো কালেই ছিল না। তোমার মোহ ছিল বস্তাপচা শেকেলে আদর্শের প্রতি, আর সেই আদর্শে আসক্ত জলের প্রতি। জলের কথা থাক, তুমি তোমার কথা ভাবো। আমার কথা নতুন করে ভাববার মতো কিচ্ছু নেই, বেশ আছি। আচ্ছা ডক্টর, বলো তো এখানে আমাকে আর কতদিন থাকতে হবে? যতদিন না সুস্থ হচ্ছ। আমার কিন্তু এরকম জ্বর আগেও মাঝে মধ্যে হয়েছে, অবশ্য মাঝে মধ্যে, তবে এবারকার মতো না, এবারে টেম্পারেচারটা একটু বেশি, আর সে কারণেই। এখানে থাকতে একদম ভালো লাগছে না, বল না প্লিজ কবে ছাড়া পাবো? জানি না, তবে তবে তোমার ওই গাড়ি বাড়ি অর্থবিত্ত তোমার খুব ক্ষতি করে ফেলেছে শিউলি, খুব ক্ষতি করেছে। গাড়ি বাড়ি অর্থবিত্ত আমার ক্ষতি করেছে নাকি হিংসে হচ্ছে? হিংসে নয়, তোমার জন্য কষ্ট হচ্ছে। কষ্ট আমার জন্যে? স্ট্রেঞ্জ। মিস জয়া চৌধুরী, তোমার শরীরের রক্তে এমন এক বিষের অস্তিত্ব পাওয়া গেছে যার একমাত্র পরিণতি কি? মৃত্যু। এই
চরম বিপর্যয় থেকে মুসলিম জাতিকে উদ্ধার করার জন্যে আজকে প্রয়োজন হয়ে পড়েছে তাঁর প্রকৃত স্বরূপন্বেষার। তার হারানো বৈশিষ্ট্য ও স্বকীয়তাকে ফিরিয়ে এনে তাকে নতুনভাবে বিশ্বের দরবারে উপস্থিত করার। আমি মুসলিম যুবা, মোর হাতে বাঁধা আলীর জুলফিকার। আমি মুসলিম নারী, জালিয়া চেরা গুছাই অন্ধকার। ধরিয়া রাখিতে দিনের নিশান, আনন্দে করি জান কোরবান। কত ছেলে মোর শহীদ হয়েছে মরুতে কারবালার। আমি নন্দিনী ফাতেমার। একটু জোরে বলো, একটা বলো। কত ছেলে মোর শহীদ হয়েছে মরুতে কারবালার। আমি নন্দিনী ফাতেমার। ইউরোপ, এশিয়া, আফ্রিকা জুড়ে ছড়ানো খোদার বাণী। মোর একা গৃহ মক্কাতে আমি আনি জমজম পানি। আমি জিনিব পৃথিবী, আছে মোর আশা। আমি প্রাণী দিব তেজ বুকে ভালোবাসা। এই পর লাইনটা কোরাস। হ্যাঁ, মুসলিম নর ওয়ান, আমি কি দিচ্ছি তোমাকে ধরো, 1 2 3 4। মুসলিম নর, মুসলিম নারী, দুধারী তলোয়ার। মুসলিম নরের পরে পথ, নারীর পরে পথ, আবার বলো, 1 2 3 4। মুসলিম নর, মুসলিম নারী, দুধারী তলোয়ার। আরমান ভাই, আমরা কি পারি না কবির কাঙ্ক্ষিত দুধারী তলোয়ার হতে? এই সুমহান দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ 30 বছর ধরে নীরবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নাট্যকার, নির্মাতা, সাংবাদিক শাহ আলম নূর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা নিয়মিতভাবে আমার নাটক দেখছেন, দেখছেন আমার পরকালের পাঠশালা, তারা অনেকেই আমার সাথে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু আমার ঠিকানা না জানার কারণে আপনাদের সে আশা পূরণ হয়নি। তবু আমাকে ভালোবেসে, আমার নাটক ভালোবেসে, আমার ম্যাগাজিন ভালোবেসে আপনারা আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে দেখছেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি ঋণী। আপনাদের ভালো লাগা এবং ভালোবাসাই আমার লেখার প্রেরণা। শুনলাম আপনি আজকাল ইমামতি ছাইরা সমাজ সেবা শুরু করছেন, আপদে বিপদে মানুষের বাড়ি বাড়ি যাইয়া খেদমত শুরু করছেন। জি, তো বলি আপনি যদি সমাজ সেবা করেন, জনগণের খেদমত করেন, তা আমরা মেম্বার চেয়ারম্যান না কি করবো? আঙ্গুল চশমু বুঝলেন না হুজুর, সামনে তো ইলেকশন। ইমাম সাহেব, মসজিদের ইমামতি ছাইরা এমপি হওয়ার খোয়াব দেখেন না? মসজিদে শুয়ে শুয়ে বেহেস্তের খোয়াব দেন। চেয়ারম্যান সাহেব, আমি এমপি হওয়ার জন্য মানুষের খেদমত করি না, আর এমপি হওয়ার খোয়াবও দেখি না, তবে জান্নাতের খোয়াব ঠিকই দেখি। আর জান্নাতের খোয়াব দেখি বলেই তো দুঃখী মানুষের খেদমত করার চেষ্টা করি। করেন, যত পারেন করেন, 100 বার করেন, 1000 বার করেন, জান্নাতের লাইগা যত পারেন করেন, কিন্তু দয়া কইরা ইলেকশনের মাঠে নামেন না। হ, আমরা যেমন আপনার করে মসজিদে ঢুকি না, আপনারও ঠিক তেমনই আমাগুড়ি ইলেকশনে মাঠে নামেন না, তাইলেই তো আমরা শান্তিপূর্ণ সহ অবস্থান করতে পারব। বেহেস্তে গেলে আপনারা পাবেন হু পরি গেলমান, আর এমপি হলে আমাকে হুজুর পাইব দৌলত, আওরত, হুকুমত। 80 দশকে পলাশ থিয়েটার প্রতিষ্ঠা করে এযাবৎ মঞ্চ, বেতার ও টিভির জন্য লিখেছেন শতাধিক নাটক ও টেলিফিল্ম, তৈরি করেছেন অসংখ্য শিল্পী ও নির্মাতা, যারা বর্তমানে বিভিন্ন চ্যানেলে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। গত 19 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যে 6:30 বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হল শাহ আলম নূর রচিত ও ফয়সাল বার্ক নির্দেশিত নাটক নিয়ম ভাঙা ঝড়। পলাশ থিয়েটার পরিবেশিত উক্ত নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদুর রহমান মাসুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব বাবুল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন এটেন বাংলার ভাইস প্রেসিডেন্ট জনাব আরকানুল্লাহ হারুনি, সমাজসেবক জনাব এস এম রাশেদুজ্জামান ও জনাব ডাক্তার এম এ বাশার শেখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ থিয়েটারের সভাপতি জনাব শাহ আলম নূর। নাট্যানুষ্ঠানে পলাশ থিয়েটারের পক্ষ থেকে 5 জন বিশিষ্ট শিল্পীকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত শিল্পীরা হলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শ্রেষ্ঠ অভিনেতা নাটক কুরআনের ফরিয়াদ, শ্রেষ্ঠ অভিনেত্রী মিতা নূর
নাটক একান্ত একাকিত্বে, শ্রেষ্ঠ অভিনেত্রী ইরা শিমু, নাটক কুরআনের ফরিয়াদ। কবিতা আবৃত্তির পুরস্কার প্রদান করা হয় জনাব মুস্তাকিছুর রহমানকে। পলাশ থিয়েটারের অবিরাম নাট্যশিল্পী হিসাবে পুরস্কৃত হন জনাব সখাত হোসেন রয়্যাল। আমি যে দুটো কথা মনে করিয়ে দিতে চাই, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের কথা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখা, এই পৃথিবীর একটা রঙ্গমঞ্চ, আমরা সেই সবাই সেই রঙ্গমঞ্চের একজন শিল্পী পাত্র এবং নাটক জীবনের কথা একেবারে 100% শোনা, নাটক সবসময় জীবনের কথা। জামালপুর শহরের প্রাণকেন্দ্র কাচারিপাড়ায় জন্মগ্রহণকারী নাট্যকার শাহ আলম নূরের প্রথম নাটক আনসিনিজ নাথিং মঞ্চস্থ হয় 1980 সালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে। শিশু একাডেমির নাট্য প্রতিযোগিতায় ফুলকুড়ি আসরের পরিবেশনায় নাটকটি দ্বিতীয় স্থান লাভ করে। আনসিন ইজ নাথিং নাটকটি ডান ও বামপন্থী সুধীদের মাঝে ব্যাপক ঝড় তুলে। সেই থেকেই নাট্যকার শাহ আলম নূরের নাটকে পদযাত্রা। রাখা হয়েছে, আমি যেন তোমাকে সেটা না বলি। ও বুঝেছি। শিলাপা, এই শিলাপা, তুমি নাকি আমার বোরখাটা ওয়ার্ড্রপে লুকিয়ে রেখেছো? তোকে কে বলল? আমি কিন্তু বলিনি শিলাপু। বলো কেন লুকিয়ে রেখেছো? আজ দুলাভাই আসবে তো, তাই। তোমাকে জিজ্ঞেস করিনি শিলাপা, বোরখাটা লুকিয়ে রেখেছো কেন? তোকে কি কৈফিয়ত দিতে হবে? আমি কৈফিয়ত চাইনি, আমি শুধু জানতে চাচ্ছি আমার বোরখাটা লুকিয়ে রাখার কারণটা কি। কারণটা পরিষ্কার, তুই আর বোরকা পড়তে পারবি না। পারবো না? তার মানে? তোর দুলাভাই বোরকা পরা পছন্দ করেন না। শিলাপা, দুলাভাই কি পছন্দ করেন না করেন সেটা তোমার ব্যাপার, দুলাভাইকে আমার সাথে জড়াচ্ছ কেন? সে বাড়ির বড় জামাই, তার পছন্দের প্রতি সবারই সম্মান থাকা উচিত। আমি তো তাকে কখনো অসম্মান করিনি, তিনি কেন আমার সম্মান কেড়ে নেবেন? কি বললি মা? মা কি বললি তুই? তোর দুলাভাই তোর সম্মান কেড়ে নিতে চায়? নয়তো কি, ওই বোরখাটাই এখন আমার সম্মান, ওটা কেড়ে নেওয়া আর আমাকে অসম্মান করা একই কথা। মা, মা শুনলে, শুনলে তোমার মেয়ের কথা, এর একটা বিহিত যদি তুমি না করো, এই তোমার মাথা ছুঁয়ে আমি কসম করছি মা, এবারের এক ফুটা পানিও আমি স্পর্শ করবো না। আরে মা, মা তুমি এখানে? তুই ফিরেছিস, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। শোন, আমি ফিরে না আসা পর্যন্ত তুই বাসায় থাকবি, আমি জান্নাতারাকে দেখেই চলে আসব। মা, তুমি কি শুধু দেখেই চলে আসবে? হ্যাঁ। আমার পছন্দ হলে তবেই আংটি পরাবো। মা, তুই তোমার পছন্দ না, জান্নাতারা আমাকে পছন্দ কিনা সেটা দেখতে হবে। আমার এমন হীরের টুকরো ছেলেকে কার না পছন্দ হয় শুনি। আমি আসি না?
জান্নাত আরা বোরকাটা আমাকে দে না মা এটা আমার ইজ্জত বোরকাটা দে বলছি না মা এটা আমার আব্রু জান্নাত আরা বোরকাটা আমাকে দিতে বলছি না মা এটা আমার অহংকার আমার কাছ থেকে তুমি এটা কেড়ে নিও না মা জান্নাত আরা আমি তোকে শেষবারের মতো বলছি বোরকাটা আমাকে দে আমাকে মেরে ফেললেও এটা আমি দেব না কিছু দেই না দেখো আরমান ভাইয়ের মা এসেছেন আচ্ছা আপনিও তো একজন মা আপনি বলুন কোন মা কি পারে তার সন্তানের ইজ্জত কেড়ে নিতে ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ যাকে ইজ্জত দেন তা কেউ কেড়ে নিতে পারে না মা আমি তোমাকে ইজ্জত দিয়ে নিয়ে যাব তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমাকে আমি আমার পুত্রবধূ করতে চাই মা এই নাট্যঝড়কে সারা দেশ ও বহির্বিশ্বে ছড়িয়ে দেবার জন্যে 1983 সালের নভেম্বর মাসে সপরিবারে ঢাকায় চলে আসেন নাট্যকার শাহ আলম নূর। 3 বছর ঢাকার ধাক্কা সামলানোর পর 1986 সালের 10 নভেম্বর ঢাকার নাটকপাড়া খ্যাত বেইলি রোডে গাইড হাউস মঞ্চে মঞ্চস্থ করেন সমাজদর্পণ নাটক। এই নাটকটি তৌহিদি দর্শককে ব্যাপকভাবে আলোড়িত, মোহিত, উৎসাহিত ও উদ্বেলিত করে। তুমি অনিচ্ছা সত্ত্বেও আমাকে এখানে আসতে হয়েছে। কেন, বিবেকের তাড়নায় নাকি ভালোবাসার আবেগে? বিবেক দিয়ে কখনো ভালোবাসা হয় না জলি, ভালোবাসা হলো আবেগের গোলাপ। বিবেক না পারে সে গোলাপ ফোটাতে, না পারে তার মর্যাদা দিতে। একটি নিষ্পাপ মনকে যারা বিবেকের পদতলে দলিত মথিত করতে পারে তাদের মুখে অন্তত এই কথা শোভা পায় না। তোমাদের কাছে ভালোবাসার মূল্য কতটুকু তা তো আমি দেখেছি। তা হয়তো দেখেছো, কিন্তু তারপরও তুমি বাস্তবের কাছেই আত্মসমর্পণ করেছো, এটাই পৃথিবীর নিয়ম। আবেগ যতই বেগবান হোক না কেন, বিবেকের লাগাম তাকে পড়তেই হয়। তাহলে আমাকে আমার বাস্তব নিয়ে থাকতে দাও, দয়া করে হাতছানি দিও না। আমি হাতছানি দিচ্ছি না জলি। তাহলে আমি তোমাকে সেই সত্যকে স্মরণ করে দিতে চাই যা তুমি ভুলে আছো। দেখো আরমান, আমার স্বামী আছে, সংসার আছে, এরাই আমার জীবনের সবচেয়ে বড় বাস্তব। এর বাইরে আমি কিছু জানি না, জানতে চাইও না। তুমি জানতে না চাইলেও তোমাকে জানতেই হবে জলি। কিন্তু কেন? কারণ তোমার সংসার তোমার মৃত্যু ঠেকাতে পারবে না, তোমার স্বামী তোমার কবরে যাবে না। আরমান, তুমি আমার কথাগুলো তোমার কাছে তিক্ত মনে হলো
মানুষের জন্য এর চেয়ে বড় সত্য আর নেই জলি। আরমান তুমি কি আমাকে না জলি না, তোমার স্বামী সংসার ত্যাগ করে আমার কাছে চলে আসো এটা আমি চাইনি, চাইতে পারি না। তাহলে তাহলে তুমি কি চাও বলো, চুপ করে আছো কেন? আমি চাই তোমার সংসার যেন তোমার মৃত্যুর কথা ভুলিয়ে রাখতে না পারে, তোমার স্বামী যেন তোমার জাহান্নামের ইন্ধন না হয়। আরমান, আমার স্বামী সংসার সম্পর্কে এই ধরনের কটূক্তি করার ধৃষ্টতা তোমার কি করে হলো? এটা ধৃষ্টতা নয় জলি, এটা সত্য বলার সৎসাহস। সৎসাহসের বড়াই তোমাকে মানায় না জলি। সেদিন কোথায় ছিল তোমার সেই সৎসাহস যেদিন আমাকে বিয়ে করার জন্য তোমার কাছে করো জোর করে প্রার্থনা করেছিলাম? সেদিন কোথায় ছিল তোমার সেই সৎসাহস যেদিন তোমার সামনে নিজের অনিচ্ছা সত্ত্বেও এক অনাহত ব্যক্তির সাথে সংসার পাতে বাধ্য হয়েছিলাম? চুপ করে আছো কেন, জবাব দাও জলি। তুমি জানতে তখন আমার তোমার ক্যারিয়ার বিল্ড আপের সময়, বিয়ে করার সময় কোথায়? সেদিন সাহস করে বিয়ের সিদ্ধান্ত নিনি বলে আজ আমি, কিন্তু তুমি সেই আদর্শ থেকে সরে আসবে কেন? সেদিনের তুমি আর আজকের তুমি, তুমি অনেক বদলে গেছো ছলি, অনেক অনেক। যাক সেসব কথা, আমি তোমাকে একটা জরুরি বিষয় জানাতে এসেছিলাম। বলো কি জানাতে চাও? শিউলির কথা তোমার মনে আছে? কোন শিউলি? তোমার আমার মাঝে যে শিউলি? হ্যাঁ, সেই শিউলি। সেই শিউলি এখন আমার হাসপাতালে। কি হয়েছে শিউলির? মরণ ব্যাধি, এইডস। কি বলছো আরমান? হ্যাঁ, শিউলি এইডসে আক্রান্ত? হ্যাঁ জলি। ও আর কয়দিনই বা বাঁচবে বলো? যদি পারো ওকে একবার দেখে এসো, ও এখন বড্ড একা, বড্ড একা। আসি। কিছু বলবে? যাওয়ার আগে একটি কথা খুব জানতে ইচ্ছে করছে। বলো কি জানতে ইচ্ছে করছে? জলি তুমি কি ভালো আছো? কথা
দর্শকদের এই উৎসাহে উৎসাহিত হয়ে তিনি একই সাথে 6টি নাটকের 12,000 বই প্রকাশ করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেন। দেশব্যাপী শুরু হয় নাট্যজাগরণ তথা তৌহিদি জনতার জাগরণ। এরপর নাট্যকার শাহ আলম নূর আর পিছন ফিরে তাকাননি। আশ্চর্য, এত চমৎকার গান কে গাইছে রে? যেমনি কণ্ঠ তেমনি দল, সত্যি মনে হচ্ছে হৃদয় উজাড় করে গান গাইছে। চল তো দেখি। চলমতির মালা তুলিছে ঝালর পলকে, তলমল চলমতির মালা তুলিছে ঝালর পলকে, এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে। আরে মিস কবিতা, কিছু বলবেন মনে হচ্ছে? হঠাৎ মসজিদ ছেড়ে মঞ্চমুখী, আর্ট কালচারমুখী হলেন যে, ব্যাপারটা কি? ভুল বলেন মিস কবিতা, আমি মসজিদ ছাড়িনি। আর আর্ট কালচারের কথা বলছেন? আর্ট কালচার হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। ইহকালের জন্য মঞ্চ আর পরকালের জন্য মসজিদ, এই দুয়ের সমন্বয়ই তো আমাদের জীবন, তাই নাকি? হ্যাঁ, আমরা আর্ট কালচারের নামে রূপ যৌবন ফেরি করে বেড়াই না। আমি রূপ যৌবন ফেরি করে বেড়াই? আমি কিন্তু আপনাকে মিন করব। আমার নাম কবিতা। আমি যদি তোমাকে আমার রূপের আগুনে পোড়াতে না পারি। শোন কবিতা, আরমান হচ্ছে আদর্শের পতঙ্গ, আরমানকে তোর রূপের আগুনে পোড়াতে পারবি না। আরমানকে যদি পোড়াতেই চাস তাহলে আদর্শের আগুনে পোড়াতে হবে। রূপের আগুনের কাছে আদর্শের মন একদিন গলবেই। তিনি লিখতে থাকেন কালজয়ী নাটক, বখতিয়ার, তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, মুন্সী মেহেরুল্লাহ, শাহ জালাল, শাহ মখদুম, খান জাহান আলী, মাহে সওয়ার, বাবা আদম শহীদ, সাদ্দাদের বেহেশত, কারণের ধন, ফেরাউন ও মশার কবলে নমরুদ।